চট্টগ্রামের বহুল আলোচিত কালুরঘাট সেতু নির্মাণ নিয়ে অনিশ্চয়তা কাটছে না। আগামী বছর নির্মাণ শুরুর সম্ভাবনার কথা জানিয়েছে রেল মন্ত্রণালয়। এখনও প্রকল্পের সম্ভাব্যতা যাচাই হয়নি, তবে এবার আর আশ্বাস নয়, সেতু বাস্তবায়ন চান দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসা ভুক্তভোগীরা। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের 10 বছরের গ্যারান্টি। ঢাকা ও চট্টগ্রাম থেকে কক্সবাজার রোডে ট্রেন চলাচলের জন্য নতুন সেতু নির্মাণের পরিবর্তে জরাজীর্ণ কালুরঘাট সেতু সংস্কারের সিদ্ধান্ত নিয়েছিল রেলওয়ে। বুয়েটের বিশেষজ্ঞ টিমের পরামর্শে 55 কোটি টাকা ব্যয়ে গত বছর সেতুটি সংস্কারের কাজও শুরু হয়। সংস্কারের জন্য 1 বছর ধরে বন্ধ যান চলাচল। এ সময় ফেরি দিয়ে কর্ণফুলী নদী পারাপার করতে প্রতিনিয়ত ঘটেছে দুর্ঘটনা। সীমাহীন দুর্ভোগ আর ভোগান্তিকেই যেন নিয়তি হিসেবে মেনে নিয়েছেন দুপারের বাসিন্দারা। সরকার আসে সরকার যায়, কিন্তু এখনো পর্যন্ত বলখালির পাশের এই কালুঘাটের যে একটা ভাগ্য পরিবর্তন হওয়ার কথা সেটা এখনো পরিবর্তন হয় না। অনেক বছর ধরে শুনতেছি কিন্তু আমাদের কোনো কাজই হয়নি। যার যতটুকু পাইছি এতটুকুই আমরা মেনে চলতেছি, এই কি করবো আর। দুর্ভোগ তো শেষ নাই, আর শেষ হবে হবে কি না সন্দেহ আছে। তবে কালুরঘাট সেতু সংস্কারের কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে রেল মন্ত্রণালয়ের সচিব শোনালেন আশার বাণী। জানালেন সম্ভাব্যতা যাচাই ও একনেকে অনুমোদন পেলে আগামী বছরই শুরু হতে পারে নতুন সেতু নির্মাণ কাজ। অক্টোবর মাসে যদি অনুমোদিত হয়ে যায়, তারপরে কিছু অফিসিয়াল ফর্মালিটিস থাকে, এগুলো সম্পন্ন করে হয়তো আমরা প্রকল্পের কাজ শুরু করতে পারব। 2030 সালের জুন পর্যন্ত, অর্থাৎ 5 বছর মেয়াদী একটি প্রকল্প, আশা করি আমরা সেই সময়ের মধ্যে শেষ করতে পারব। কালুরঘাট সেতু নির্মাণের দাবিতে চট্টগ্রামে আন্দোলন সংগ্রাম কম হয়নি। সাবেক মন্ত্রী এমপিরা অনেকবার কথা দিলেও কাজের কিছুই হয়নি, তাই এবার আশ্বাস নয়, বাস্তবায়ন চান এই জনপদের মানুষ। আমাদের যখন কপাল খুলবে তখন আমরা ব্রিজটা পাবো, আমাদের এখনো কপাল খুলে নাই, আমরা সেই প্রত্যাশায় এখনো আছি। আমরা তো এখনো বিশ্বাস রাখতে পারি না যে বলখালির বাসি আরেকটা নতুন সেতু পাবে কিনা, আদৌ কোনো ইয়ে নেই। আমরা চাই যাতে শীঘ্রই আমাদের এই ব্রিজটা হয়, আমাদের বলখালিবাসী যাতে শীঘ্রই একটা নতুন ব্রিজ পাই। রেল মন্ত্রণালয়ের সচিব আসলেন, তিনি জানালেন নতুন সেতু হতে পারে 2025 সাল থেকে, এবং তেমনটা যদি হয় 2030-এর মধ্যে কাজটা সম্পূর্ণ হবে। কালুরঘাট সেতু পাবে বোয়ালখালীবাসী, এবং তাহলে প্রায় 250,000 মানুষ ভোগান্তি থেকে মুক্তি পাবে। জোবায়েত ইবনে শাহাদাত, যমুনা নিউজ, চট্টগ্রাম।